প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই খুব একটা ভালো আসলে কারো থাকার কথা না বিদ্যমান পরিস্থিতিতে আমরা সবাই আসলে কিছুটা ডিপ্রেস কিছুটা শঙ্কা নিয়ে আছি তো যাই হোক এই পরিস্থিতির কারণে আমাদের পড়াশোনায়ও ব্যাপক ব্যাঘাত ঘটেছে সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ তোমাদের জন্য অনেকগুলো ক্লাস অনলাইনের মাধ্যমে নিয়েছেন তার ধারাবাহিকতায় আমিও চেষ্টা করছি তোমাদের জন্য কিছু একটা করার আশা করি তোমরা এতে কিছুটা উপকৃত হবে তো যাক আর কথা না বাড়িয়ে আমি ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি ক্লাসটা হচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানে আমার তোমাদের মনে থাকার কথা যে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি নিয়ে আলোচনা করেছিলাম ক্লাসে এবং সেখান থেকে কিছু ম্যাথও আমরা প্র্যাকটিস করেছিলাম তো আমি এখন তারই ধারাবাহিকতায় ভরবেগের সংরক্ষণশীলতার নীতি থেকে একটা চমৎকার ম্যাথ তোমাদের জন্য করতে চাচ্ছি আসলে এই প্রবলেমটা আসলে এসেছিল গতবার টেস্ট পরীক্ষায় ফৌজদারহাট ক্যাডেট কলেজে তোমরা একটু প্রবলেমটা আগে একটু দেখো তারপর আমরা এটা বিস্তারিত আলোচনা করব। প্রবলেমটা আশা করি দেখছো তোমরা যে এখানে দেখানো হচ্ছে যে একটা বোমা যেটার ভর হচ্ছে পঞ্চাশ কেজি এবং ব্যাগ হচ্ছে একশো মিটার পার সেকেন্ড বোমাটা উদ্দীপকে বলা ছিল এরকম যে বোমাটা দক্ষিণ দিকে উড়ে যাচ্ছিল এই ব্যাগটা নিয়ে একশো মিটার পার সেকেন্ড ব্যাগটা নিয়ে তো উঠতে উঠতে এক পর্যায়ে বোমাটার বিস্ফোরণ হয় বোমাটার বিস্ফোরণের পর বোমাটা তিনটা খণ্ডে ভাগ হয়ে যায় এটা প্রথম খণ্ড যেটা উত্তর দিকে যাচ্ছে তিরিশ মিটার পার সেকেন্ড ব্যাগে এবং ভরটা বিশ কেজি এটা দ্বিতীয় খণ্ড যেটা বিশ মিটার পার সেকেন্ড ব্যাগে যাচ্ছে এবং এটা কত ব্যাগে যাচ্ছে আমাদের জানা নেই এই দুইটা টুকরারই ভর হচ্ছে তোমার পনেরো কেজি পনেরো কেজি করে এটা দ্বিতীয় খণ্ড এটা তৃতীয় খণ্ড তো উদ্দীপকটা আসলে মোটামুটি এরকম আর প্রশ্নগুলো হচ্ছে কিরকম তোমরা একটু দেখো প্রশ্নগুলো আমি একটু দেখাচ্ছি তোমাদের প্রশ্নগুলো হচ্ছে এই যে বোমাটা নিক্ষেপ করা হয়েছিল একশো মিটার পার সেকেন্ড ব্যাগে অর্থাৎ পঞ্চাশ কেজি ভরের যে বোমাটা সে বোমার আদি ভরবেগের মান মান দিক নির্ণয় করো আদি ভরবেগ বলতে কি বুঝাচ্ছে সেটা একটু মাথায় রাখতে হবে আদি বলতে বিস্ফোরণের আগের ঘটনাটাকে আদি বলছে এখানে তার মানে বিস্ফোরণের আগে বোমাটার ভরবেগের মান এবং দিক নির্ণয় করতে বলেছে সেকেন্ড যে কোয়েশনটা এসেছে সেটা হচ্ছে উপাত্ত হতে তৃতীয় খণ্ডের ব্যাগের মান ও দিক নির্ণয় করো এবং এটি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা যাচাই করো তো আসো আমরা একেবারে প্রথম প্রবলেমটা সলভ করার ট্রাই করি যে বোমাটার আদি বোমাটার আদি বিস্ফোরণের আগে বোমাটার ভর এম এর মান বোমাটার ভর এম এর মান দেওয়া আছে পঞ্চাশ কেজি এবং বোমাটার ব্যাগ যদি আমি এটাকে ইউ দ্বারাও প্রকাশ করি ওখানে উদ্দীপক অবশ্য ভি দ্বারা প্রকাশ করেছে আদি বলে আমি ইউ দ্বারা প্রকাশ করলাম ইউ এর মানটা দেওয়া আছে হান্ড্রেড মিটার পার সেকেন্ড হান্ড্রেড মিটার পার সেকেন্ড তো আমরা জানি যে আমাদের ভরবেগের যে সূত্রটা ভর ব্যাগ ভর ব্যাগ আমরা জানি এম ভি তো এখানে আমরা এম এর মান ফিফটি এবং ভি এর মান যদি হান্ড্রেড বসিয়ে নিয়ে আমরা এখানে প্রায় ফাইভ থাউজেন্ড পাচ্ছি তোমরা দেখছো এটা আর এককটা হবে কেজি মিটার পার সেকেন্ড এককটা আশা করি তোমরা বুঝতেছো যে ভরের একক কেজি এবং ব্যাগের একক মিটার পার সেকেন্ড দুইটা গুণ হয়ে কেজি মিটার পার সেকেন্ড যাক প্রশ্নটার দিকে এবার যদি একটু খেয়াল করো প্রশ্নটাতে ভর ব্যাগের মান চেয়েছে এবং দিকও চেয়েছে দেখো আমরা মানটা বের করেছি তাহলে দিকটা আসলে কি হবে দিকটা ভর ব্যাগ একটা ভ্যাক্টর রাশি আমরা জানি ভরের ভরটা স্কেলার রাশি কিন্তু ব্যাগটা আবার ভ্যাক্টর রাশি তার মানে ভর ব্যাগের দিকটা আসলে ব্যাগের দিকের উপর নির্ভর করবে ভরটা তো স্কেলার ব্যাগটা ভ্যাক্টর বলে ব্যাগের দিক যে দিক হবে ভর ব্যাগের দিকটাও সেই দিক হবে তার মানে এই পাঁচশো কেজি মিটার পার সেকেন্ড এটা ভর ব্যাগের মান দিক হবে যেহেতু ওরা ওই দিকটাকে উদ্দীপকে দক্ষিণ দিক হিসাবে সূচিত করেছে তাহলে এটা হবে দক্ষিণ দিক কেন দক্ষিণ দিক কারণ ওরা বলেছিল যে বোমাটা বিস্ফোরণের আগে বোমাটা উড়ে যাচ্ছিল দক্ষিণ দিকে তার মানে এই দিকটা দক্ষিণ দিক দক্ষিণ দিক তার মানে আমরা এখন ভরবেগের ব্যাগের মানটাও পেয়ে গেলাম দিকটাও পেয়ে গেলাম অর্থাৎ আমি বলতে পারি যে আমাদের একটা প্রবলেম মোটামুটি সলভ কোন প্রবলেমটা সলভ যেটা হচ্ছে আমাদের বোমার আদি ভরবেগের মান এবং দিক নির্ণয় করার যে প্রবলেমটা আছে এটা সলভ পরেরটা একটু খেয়াল করে দেখো পরেরটা বলছে উপাত্ত হতে তৃতীয় খণ্ডের ব্যাগের মান এবং দিক নির্ণয় করো এখানে আসলে একটু বিষয়টা একটু বুঝার বিষয় আছে যে ভরবেগের নিত্যতা অনুসারে আসলে আমরা জানি যে কি সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ কোনো নির্দিষ্ট দিকে ধ্রুবক থাকবে বা সমান থাকবে অর্থাৎ সংঘর্ষ হওয়ার আগে বোমাটা যেদিকে যাচ্ছিল এখানে দিক বলতে আসলে দক্ষিণ দিক বুঝাচ্ছে না এখানে দিক বলতে আসলে আমাদের অক্ষগুলোকে বোঝানো হবে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ তো বোমাটা সংঘর্ষের আগে এক্স অক্ষের দিকে বোমাটার মোট ভরবেগ যা হবে সংঘর্ষের পরে যে খণ্ডগুলো হয়ে গেল সেই খণ্ডগুলোর একসক্ষের দিকের মোট ভরবেগ তাই হওয়ার কথা এখানে এক সক্ষের দিক বলতে অক্ষের আবার দুইটা দিক আছে একসক্ষের ধনাত্মক দিক একসকের ঋণাত্মক দিক যদি আমরা এই দক্ষিণ দিকটাকে ধনাত্মক ধরে নিই তাহলে উত্তর দিকটা স্বাভাবিকভাবে ঋণাত্মক হবে অর্থাৎ দক্ষিণ দিকে যে ভ্যাক্টর রাশিগুলো আসবে সেগুলো আমাদের ধনাত্মক হবে আর উত্তর দিকের যে ভ্যাক্টর রাশিগুলো আসবে সেগুলো আমাদের ঋণাত্মক হবে তাহলে এই ক্ষেত্রে তোমরা দেখতে পারো যে প্রথম খণ্ড যেটা হয়ে গেল বিস্ফোরণের পরে বিস্ফোরণের পরে প্রথম খণ্ডটা উত্তর দিকে যাচ্ছিল তাইলে উত্তর দিকের এই ব্যাগটাকে আমরা ধরবো যে এই ব্যাগটা ঋণাত্মক আর দক্ষিণ দিকের যে দুইটা খণ্ড যাচ্ছিল এই খণ্ড আর এই খণ্ড সেই খণ্ডগুলোর ব্যাগ আমরা ধরে নিব যে এই টোয়েন্টি মিটার পার সেকেন্ড এটাও পজিটিভ আর এটার ব্যাগ যদি আমি এটাকে ভি লিখে দিই ভি থ্রি তাহলে ভি থ্রিটাও আমাদের পজিটিভ হবে খেয়াল রাখতে হবে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তুমি যদি দক্ষিণ দিকটাকে ইচ্ছা করলে তুমি দক্ষিণ দিকটাকে নেগেটিভ ধরতে পারো তুমি যদি দক্ষিণ দিকটাকে নেগেটিভ ধরো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই দুইটা এই দুইটা খণ্ডের ব্যাগটাও নেগেটিভ হয়ে যাবে বাট এটা তখন পজিটিভ হয়ে যাবে এটা তোমার ইচ্ছা মানে সম্পূর্ণভাবে আমি দক্ষিণ দিকটাকে পজিটিভ ধরলাম সো দক্ষিণ দিকে যে খণ্ডগুলো যাচ্ছে সেই সেই খণ্ডগুলো প্রত্যেকটা পজিটিভ অর্থাৎ বোমাটা বিস্ফোরণের আগে দক্ষিণ দিকে যাচ্ছিল তাই বোমাটার দক্ষিণ দিকের যে ব্যাগটা আছে এই ব্যাগটা পজিটিভ বোমাটার যে দুইটা খণ্ড দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড বিস্ফোরণের পরে এরাও দক্ষিণ দিকে যাচ্ছিল সো দ্যাট এদের ব্যাগের মান এদের ব্যাগের মানটাও পজিটিভ হবে আমাদের আর তাহলে স্বাভাবিকভাবে দক্ষিণ দিকের ব্যাগটা যদি পজিটিভ হয় উত্তর দিকের ব্যাগটা তাহলে হবে নেগেটিভ এই জন্য আমাদের প্রথম খণ্ডের ব্যাগটা নেগেটিভ ধরেছি তো তা তাহলে আমরা এটার জন্য একটা ফর্মুলা ডিরাইভ করতে পারি ফর্মুলাটা কীরকম দাঁড়াবে আমরা বিস্ফোরণের আগে যদি বোমাটার ভরকে এম ধরি এবং যে ব্যাগটা এটাকে ভি না ধরে আমি এটাকে ধরে নিলাম যে এ ব্যাগটা আসলে ভি না এ ব্যাগটা ধরে নিলাম ইউ এ ব্যাগটা ধরে নিলাম ইউ তারপরে দেখো এই প্রথম খণ্ডের প্রথম খণ্ডের ভরটা আমি ধরে নিলাম এম ওয়ান তাহলে আমার প্রথম খণ্ডের যে ব্যাগ ভি ওয়ান এটা এটা হবে আমার ব্যাগ ভি ওয়ান যেটা নেগেটিভ অবশ্যই আর এই এই খণ্ডটার ভর ধরতে পারি আমি এম টু তৃতীয় খণ্ডের ভর আমি ধরে নিতে পারি এটা হচ্ছে আমাদের এম থ্রি তাহলে এখন একটু খেয়াল করে দেখো এটার ব্যাগ কত হবে এটার ব্যাগ হবে ভি টু ভি টু যেটা পজিটিভ এটা হবে ভি থ্রি এই ভি থ্রি এর মানটা আমরা বের করবো তো আসো আমরা আসলে কি করতে চাই আমরা এই ক্যালকুলেশনটা একটু দেখি আমরা ক্যালকুলেশনটা একটু কিভাবে দেখবো আমরা ক্যালকুলেশনটা একটু দেখব এভাবে যে আমরা তাহলে সূত্রটা সংঘর্ষের আগের ভর ব্যাগ এম ইন্টু এম ইন্টু ইউ সংঘর্ষের আগের ভর ব্যাগ এম ইন টু ইউ সমান হবে সংঘর্ষের পরের যে তিনটা খণ্ড আছে সেই তিনটা খণ্ডের ভর ব্যাগ এম ওয়ান ইউ ওয়ান এম ওয়ান সরি আমি এটাকে আমরা এটাকে ভি ওয়ান ধরেছিলাম তাহলে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু প্লাস এম থ্রি ভি থ্রি একটু খেয়াল করো যে এখানে আসলে কি হচ্ছে এম ওয়ান ভি ওয়ান সংঘর্ষের পরে যে তিনটা খণ্ড আছে তিনটা খন্ডেরই ভর ব্যাগের যোগ করলাম সেই তিনটা খন্ডের ভর ব্যাগের যোগ ফলটা কার সমান হলো সংঘর্ষের আগের ভর ব্যাগের সমান হল তো এই ক্ষেত্রে মাথায় রাখবো আমরা যে সংঘর্ষটাকে আমরা শুধুমাত্র চিন্তা করেছি কোন অক্ষে সক্ষে কারণ আমাদের উদ্দীপকেই দেওয়া ছিল যে প্রত্যেকটা খণ্ড আসলে এক অক্ষের দিকে গতিশীল তো মানগুলো যদি আমরা এবার বসিয়ে একটু ক্যালকুলেট করি এম এর মান তোমরা জানো যে সংঘর্ষের আগে ভর ছিল একশো এবং ভর ছিল পঞ্চাশ সরি ভর ছিল পঞ্চাশ টু সরি ভর ছিল পঞ্চাশ এবং ব্যাগ ছিল একশো ইকুয়েল সংঘর্ষের পরে প্রথম খণ্ডের ব্যাগ তো প্রথম খন্ডের ভর তোমরা যদি একটু খেয়াল করো যে প্রথম খন্ডের ভর এম ওয়ান এম ওয়ানের মান ছিল কত আমাদের এম ওয়ানের মান ছিল আমাদের এই দিকে একটু খেয়াল করে দেখো এম ওয়ান হচ্ছে টোয়েন্টি তাহলে টোয়েন্টি ইন্টু এটার ব্যাগ এটার ব্যাগ ভি ওয়ান ভি ওয়ানটা একটু খেয়াল করে দেখো ভি ওয়ান কিন্তু মাইনাস থার্টি অর্থাৎ এটা মাইনাস থার্টি আসবে প্লাস এম টু এম টু তোমরা যদি এখান থেকে দেখো এম টু এর মানটা ফিফটিন এম টু এর মানটা ফিফটিন ইন্টু ভি টু এর মানটা দেখো তোমরা এখানে ভি টু এর মানটা পজিটিভ কেন পজিটিভ কারণ এটা দক্ষিণ দিকে যাচ্ছিল আমরা দক্ষিণ দিকটাকে পজিটিভ ধরেছি এদিকে আছে ফাইনালি আমাদের এম থ্রি এম থ্রি যেটা সেটাও তোমরা একটু দেখো পনেরো কেজি এবং V3 থ্রি থ্রি এর মানটা আমরা এখানে বের করব তো তোমরা যদি এরপর ক্যালকুলেশনটা কন্টিনিউ করো ক্যালকুলেশনটা কন্টিনিউ করলে তোমরা আসলে এটা আমি আর তোমাদেরকে দেখাচ্ছি না ক্যালকুলেশনটা কন্টিনিউ করলে তোমরা আসলে পাওয়া ভি এর মানটা হচ্ছে দশমিক তিন তিন মিটার পার সেকেন্ড এটা তোমরা ক্যালকুলেশন তোমরা নিজেরাই করতে পারবা তো সো ভরবেগের সংরক্ষণশীলতার নীতির আমি বলতে চাচ্ছে এটা একটা দারুণ জিনিস যেখানে তিনটা খণ্ড মানে তিনটা বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে সংঘর্ষের পরে সংঘর্ষের আগে ছিল একটা বস্তু সেটা বিস্ফোরণের পর সংঘর্ষ সংঘর্ষটাই এখানে বিস্ফোরণ বিস্ফোরণের পর সেটা তিনটা খণ্ডে বিভক্ত হয়ে গেল এবং তিনটা খণ্ডের সবগুলোই আসলে একই দিকে গতিশীল একই দিক বলতে তোমরা হয়তো ভাববা যে কেন এখানে উত্তর দক্ষিণ দুইটা দিকই তো আছে না আসলে একই দিক বলতে এখানে এক অক্ষ বোঝানো হচ্ছে কেউ এক অক্ষের পজিটিভ দিকে কেউ এক অক্ষের নেগেটিভ দিকে সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে একটা অক্ষেই থাকলে হবে কোনো নির্দিষ্ট অক্ষে এদের মোট ভরবে সংরক্ষিত থাকে তো আশা করি তোমাদের ম্যাটটা ভালো লেগেছে আর কেউ যদি বুঝতে অসুবিধা হয় কারও বুঝতে অসুবিধা হলে তাহলে কমেন্ট করে জানিও কমেন্ট করে জানালে আমি চেষ্টা করব তার প্রবলেমটা সলভ করে দেওয়ার ধন্যবাদ সবাইকে